ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আজকে তোমাদের এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যে সমস্যাটার জন্যে তোমরা অনেকেই খুব চিন্তিত এবং চিন্তার থেকেও বেশি একটা খারাপ লাগা, দেখতে খারাপ লাগা। সেটা হচ্ছে তোমার ওজন একদম নর্মাল আছে, ওজন একটুও বাড়েনি, অথচ পেটে প্রচুর চর্বি জড়ো হয়ে গেছে, একটা ভুঁড়ি বেড়ে গেছে। আর এই জন্যে কোনো জামা কাপড় পরলেই ঠিক দেখতে ভালো লাগে না, অথচ তুমি মোটা নও। এই সমস্যাটা যদি তোমার থাকে তাহলে আজকের এই ভিডিওটা খুব ভালো মতো দেখো, আর যা যা বলবো সেটা বোঝার চেষ্টা করো। তাহলেই দেখবে এই পেটটা কেন বেড়েছে সেটাও তুমি বুঝতে পারবে, আর সেটা কীভাবে তুমি ঠিক করতে পারবে সেটাও তুমি জানতে পারবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে এক্ষুনি একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন রেখো। প্রথম বলবো, আমাদের ওজনটা হয় অনেক কটা জিনিস দিয়ে, যেমন শরীরের ভেতরের যে হাড় আছে স্ট্রাকচারটা সেটার ওজন, মাংস পেশির ওজন, চর্বির ওজন, জলের ওজন, এই সব কটা ওজন মিলিয়ে আমাদের হাইটের সাথে ওয়েটের একটা রেশিও ঠিক করা হয়। সেই রেশিওটা মিলে গেলেই বিএমআইটা নর্মাল বেরোয়, অথচ সেই রেশিওর মধ্যে যদি মাংস পেশিটা কমে যায় আর চর্বিটা বেড়ে যায় তাহলেই দেখতে খারাপ লাগবে, ভুঁড়ি বেড়ে যাবে। আবার সেই একই রেশিওতে যদি জলটা কমে যায় তাহলে স্কিনটা কুচকে যাবে, কালো হয়ে যাবে, অনেক বয়স্ক দেখতে লাগবে। আবার এই রেশিওটাতেই যদি মাংস পেশিটা বেশি থাকে তাহলে তোমাকে অনেক সুন্দর দেখতে লাগবে, অনেক শেপে দেখতে লাগবে। তো এই রেশিওটা যখন গণ্ডগোল হয়ে যায়, চর্বিটা বেড়ে যায়, মাংস পেশিটা কমে যায়, তখনই ভুঁড়িটা বাড়ে। তাই জন্যে ওজনটা ঠিক থাকলেও বিএমআইটা নর্মাল বেরোলেও আসলে শরীরটা নর্মাল নেই, এই জন্যেই ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। এর মেন কারণ হচ্ছে তোমার জীবন যাপনের ধরন, তোমার খাওয়া দাওয়া, তোমার হাঁটা চলা। তুমি এমন ধরনের খাবার খাচ্ছ যে খাবারটার ক্যালোরি ঠিক আছে, তার মানে তুমি সারাদিন যে ক্যালোরিটা খরচ করছো সেই অনুপাতেই তুমি ক্যালোরি ইনটেক করছো, তাই জন্যে তোমার ওজনটা বাড়ছে না। অথচ তার নিউট্রিশন ভ্যালু যেটা আছে, মানে মাইক্রো নিউট্রিয়েন্ট, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, এইগুলো যে খাচ্ছ সেই অনুপাতগুলো ঠিকঠাক থাকছে না, আর সেই কারণেই ফ্যাটটা বেশি জড়ো হচ্ছে। আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে তুমি কতটা এক্সারসাইজ করছো সেটা গুরুত্বপূর্ণ না, তুমি সারাদিনে কতটা হাঁটাচলা করছো, কতক্ষণ বসে থাকছো, সেটার জন্যেও কিন্তু এই চর্বিটা বাড়ে। আর অনেক সময় জল কম খেলে, চিন্তা বেশি করলে, স্ট্রেস অ্যাংজাইটি হলে এগুলোতেও চর্বি বেড়ে যায়, ভুঁড়ি বেড়ে যায়। এই কারণেই তোমার লাইফস্টাইলটাই কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, যার জন্যে তোমার ওজন ঠিক আছে কিন্তু ভুঁড়ি বেড়ে গেছে। একটা কথা জেনে রাখো, আমরা যে কার্বোহাইড্রেট খাই, মানে ভাত, রুটি, ওটস, ডালিয়া, যত রকম কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেটটা আমাদের এনার্জি দেয়, আর এনার্জিটা আমরা খরচ করি সারাদিন হাঁটাচলা করা, কাজকর্ম করা, আমাদের শরীরটা যে চলে এই সব জিনিসে এনার্জি খরচ হয়। প্রোটিন যে আমরা খাই, মানে মাছ মাংস, ডিম, ডাল, পনির, সয়াবিন, এগুলোর থেকে আমরা যে প্রোটিনটা পাই সে প্রোটিনটা আমাদের মাংস পেশি তৈরি করতে সাহায্য করে। আর এরপরে আসছে ফ্যাট, তাই জন্যে তোমরা একবারও ভেববো না ফ্যাট খেলেই ফ্যাট হয়, সেটা একদম না, কার্বোহাইড্রেট খেলেও ফ্যাট হয়। আর আমরা ইন্ডিয়ানরা খুব বেশি কার্বোহাইড্রেট খেতে ভালোবাসি, প্রচুর মানুষই আছে মাছ মাংস ডিম একদম খেতে ভালোবাসে না, মেনলি ভাত রুটি এগুলো খেতে খুব ভালোবাসে। এবারে ফ্যাটটা বেশি হলে কী কী সমস্যা হয় সেটা জেনে নিলে ফ্যাটটা কম করার চেষ্টা তোমার অনেক বেড়ে যাবে। আর এই কারণেই আমি আগে সমস্যাগুলো বলবো, তারপর সমাধানগুলো বলবো। ফ্যাটটা বেড়ে গেলে প্রথম হচ্ছে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, ক্যালোরি কম খাচ্ছ বলে ওজন বাড়ছে না কিন্তু ফ্যাট বেশি হচ্ছে বলে ভুঁড়ি বেড়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে ফ্যাট বেশি হলে ব্লাড প্রেশার বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়,
কারণ কার্বোহাইড্রেট থেকে ইনসুলিনের প্রবলেমটা শুরু হয়ে যায়, এই জন্যে সুগারের প্রবলেম শুরু হয়ে যায়, তারপরে কার্ডিয়াক প্রবলেম হয়, এনার্জি খুব কম থাকে, ঘুম পায় বেশি, ক্লান্ত লাগে বেশি, প্রচুর নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয়, মানে শরীরের যে পুষ্টিগুলো দরকার সেই পুষ্টিগুলো পুরোপুরি পায় না শরীর। আর লাস্ট আরেকটা খুব দরকারি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের শরীরের ভেতরে যত টক্সিনস জড়ো হয়, মানে যত আবর্জনা জড়ো হয় যেগুলো আসলে রোগের কারণ, সেগুলো জড়ো হয় সব চর্বির যে সেলগুলো থাকে তার মধ্যে, চর্বির কোষেই টক্সিনস জড়ো হয়, মাংস পেশির কোষে কিছু জড়ো হয় না, এই জন্যে মাংস পেশিটা ক্লিন থাকে। তোমার যদি মাংস পেশি বাড়ে তুমি সুস্থ থাকবে, আর তোমার চর্বি বাড়লেই সেখানে আবর্জনাগুলো জড়ো হতে থাকবে, রোগ বেশি আসতে থাকবে। এই জন্যে এমন খাবার খাবে, এমন জীবনযাপন করবে যাতে চর্বিটা কমে মাংস পেশিটা বাড়ে, আর মাংস পেশি বাড়লে তোমার ভুঁড়ি কমবে, তুমি অনেক শেপে থাকবে, তোমার হাত পা শরীরের প্রপোর্শন ঠিক থাকবে। অনেক মানুষেরই দেখবে পেটটা বড় হয়ে যাচ্ছে, হাত পাগুলো রোগা হয়ে যাচ্ছে, তার মানে তার মাংস পেশিটা কমে যাচ্ছে আর শরীরের মধ্যে চর্বিটা বেড়ে যাচ্ছে। আমি যেই বলবো প্রোটিনটা বেশি খাবে, তখন তোমাদের মাথায় অনেক রকম সমস্যা শুরু হয়ে যাবে। এই সমস্যার কারণ তোমরা না, সমস্যার কারণ হচ্ছে চারিদিকের ভুল কথাবার্তা। এই ভুল ধারণাগুলো হচ্ছে প্রোটিন খেলে অসুখ বেড়ে যায়, কেউ বলে প্রোটিন খেলে মোটা হয়ে যাবে, অনেক মোটা বাচ্চাদেরকে অনেকে বলে হাই প্রোটিন বাচ্চা। হাই প্রোটিন বাচ্চা কখনো মোটা হবে না, হাই ফ্যাট বাচ্চা মোটা হবে। তারপরে বলে প্রোটিন খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, আরও আছে প্রোটিন খেলে হজম করতে সমস্যা হবে, প্রোটিন খেলে কনস্টিপেশন বেড়ে যাবে। এই সমস্ত ভুল ধারণার জন্যে মানুষ প্রোটিনটা খুব কম খায়, আর শাকসবজি ভাত রুটি এগুলো বেশি খায়, তার ফল হচ্ছে বুড়ো বয়সে সোজা হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়, কারণ মাংসপেশি কমজোরি হয়ে গেলে বোনের মধ্যে অনেক বেশি প্রেশার পড়ে, বোনটা তখন আরও কমজোরি হয়ে যায়। প্রোটিন খাওয়াটা খুব দরকার। এবারে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে নিরামিষ প্রোটিন আর আমিষ প্রোটিন। এখন একটা ট্রেন্ড বেরিয়েছে যে আমিষ প্রোটিন খেলে প্রচুর টক্সিনস আসবে শরীরে, আমিষ প্রোটিন খাওয়া ভালো না, মানে মাছ মাংস খাওয়া ভালো না, নিরামিষ খাওয়া ভালো। একদম তুমি যদি সায়েন্টিফিক্যালি দেখো, মাছ মাংস ডিম থেকে তুমি যে কমপ্লিট প্রোটিনটা পাবে, কোনো ভেজিটেরিয়ান খাবারের থেকে তুমি সেই প্রোটিনটা পাবে না। কখনোই ননভেজ মাছ মাংস ডিম ইকুয়াল টু ডাল পনির সয়াবিন হতে পারে না, ওই প্রোটিনের কম্পোজিশন আর এই প্রোটিনের কম্পোজিশন পুরো আলাদা। আর তুমি যদি ভালো না, নিরামিষ খাওয়াটাই উচিত, উচিতের কথা ভেবে দেখো, আমরা যখন মানুষ জন্মেছিলাম তখন থেকে আমরা কিন্তু ধান চাষ করে ডাল চাষ করে ওগুলোকে পালিশ করে খাইনি, আমরা যখনই খিদে পেত কোনো একটা পশু বা পাখিকে মেরে খেতাম, সেই সিভিলাইজেশনের সেই ডিএনএ স্ট্রাকচারটা আমাদের মধ্যে আছে, আর সেই সিভিলাইজেশনটা সবচেয়ে বেশি সময় ছিল। অনেক পরে চাষাবাদ শুরু হয়েছে, তারও অনেক পরে কারখানা শুরু হয়েছে, যেখানে ওই গম থেকে আটা হচ্ছে আর ধান থেকে চাল হচ্ছে, কারখানা মেশিনারি তৈরি হয়েছে বলেই তো এগুলো হচ্ছে। আদিম যুগে মানুষ যখনই খিদে পেত দৌড়াদৌড়ি করতো, দৌড়াদৌড়ি করে একটা পশু বা পাখি মারতো, সেটাকে পুড়িয়ে খেয়ে নিত। আমাদের শরীরের ভেতরে সেই ডিএনএ স্ট্রাকচারটা আছে, এবং সেই মানুষগুলো সবচেয়ে বেশি দিন ছিল। এগ্রিকালচারাল এরা, ইন্ডাস্ট্রিয়াল এরা তার অনেক পরে এসছে, অনেক নতুন। তাই জন্যে এই লজিকটা ভেবে মাছ মাংস ডিম খাবে, ওই প্রোটিনটা খাবে, কারণ প্রোটিন যদি না খাও তোমার মাসেল তৈরি হবে না, আর মাসেল না তৈরি হলে চর্বি বেশি তৈরি হবে, ভুঁড়ি বেশি বাড়বে। আর ইউরিক অ্যাসিড প্রোটিন খাওয়ার জন্যে বাড়ে না, শরীরের টক্সিন বেড়ে যায় বলে বাড়ে। প্রোটিন হজম করতে শরীর অনেক বেশি টক্সিনস বার করে, আর এটার থেকে বাঁচার উপায় হচ্ছে সারাদিন প্রচুর জল খাবে,
জল খাও, টক্সিনস বেরিয়ে চলে যাবে। তার জন্যে প্রোটিন খাওয়া বন্ধ করো না। আর কতটা প্রোটিন খাবে এটাও একটা ভয়ঙ্কর ভুল ধারণা মানুষের মধ্যে আছে। আমাদের যতটা প্রোটিন খাওয়া দরকার আমরা ইন্ডিয়ান খাবার থেকে ততটা প্রোটিন খেতেই পাই না, সম্ভবই না। তার মধ্যে আবার অনেকে ভাবে বেশি প্রোটিন খাওয়া হচ্ছে। ধরে নাও তোমার 80 কেজি বডি ওয়েট, 80 গ্রাম তুমি প্রোটিন খাবে। 80 গ্রাম প্রোটিন কীভাবে খেতে পারো? তোমার 100 গ্রাম মাছে আমি ম্যাক্সিমাম ধরে নিচ্ছি 20 গ্রাম প্রোটিন থাকে। তার মানে সারাদিনে তুমি 400 গ্রাম মাছ খেলে তোমার ওই প্রোটিনটা ফুলফিল হবে। তুমি ভাবতে পারছো কতটা? অতটা কেউ খায়, খেতে পারে? তো আমাদের প্রোটিন রিকোয়ারমেন্ট সারাদিনে কখনো ফুলফিল হয় না। এই জন্যে কখনোই ভেবো না যে তোমার বেশি প্রোটিন খাওয়া হয়ে যাচ্ছে, তোমার সবসময় কম প্রোটিন খাওয়া হচ্ছে। কম প্রোটিন খাচ্ছ, কম জল খাচ্ছ, কম হাঁটাচলা করছো, এই কারণেই তোমার ভুঁড়ি বাড়ছে। আজকে থেকেই তুমি যদি তোমার খাওয়ার পাল্টে ফেলো, কার্বোহাইড্রেটটা কম খাও আর প্রোটিনটা বেশি খাও, সারাদিন অল্প অল্প করে জল খাও আর এক জায়গায় বেশিক্ষণ বসে থেকো না, আমার কথা মিলিয়ে দেখো, তোমার ভুঁড়ি কমতে বাধ্য। তোমার যদি পার্সোনালাইজড ডায়েট প্ল্যান দরকার হয়, তোমার যদি বেশি ওজন থাকে, আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামের দরকার হয়, তুমি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। আর আমি আজকে যেগুলো বললাম সেইভাবে চলে তোমার ডেফিনেটলি চর্বি কমবে। আর চর্বি কমবে মানেই ভুঁড়ি কমবে। তুমি আমার কমেন্টসে এসে জানাবে যে এই ভিডিওটা দেখে তুমি কী উপকার পেয়েছো। আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে এক্ষুনি একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন রেখো।